নরসিংদীর রায়পুরায় প্রবাসীদের উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করল উপজেলার মামুদপুর গ্রামের স্থানীয় সামাজিক সংগঠন পিড়ি সমাজ কল্যাণ সংস্থা সংস্থাটির সহযোগিতায় গতকাল রাতে গ্রামের হতদরিদ্রদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে তাদের এমন উদ্যোগ বলে জানিয়েছেন কুয়েত প্রবাসী উদ্যোক্তা অপুরাহান সোহেল তিনি আরও জানান ভবিষ্যতে সকল ভেদাভেদ ভুলে নতুনভাবে অসহায়দের পাশে দাঁড়াতে চাই আমরা বৈশ্বিক মহামারী করোনার কারণে নিম্নবিত্তরা প্রায় সবাই আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে এই ঈদে অসচ্ছল পরিবারদের কষ্টকে সারিয়ে তুলতেই তাদের এই আয়োজন এবং এই কাজে আর্থিক সহযোগিতাদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির কর্তৃপক্ষ নরসিংদী থেকে রিপোর্ট করেছেন বসির মোল্লা এনএন টিভি